ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বিএড ফোর্থ সেমিস্টার দু হাজার উনিশ সালে প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব যারা বিএড দু হাজার উনিশ একুশ এই শিক্ষাবর্ষে বিএড করছো তাদের জন্য এই প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স জেন্ডার স্কুল অ্যান্ড সোসাইটি এ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি প্রথমে প্রশ্নগুলি দেখে নেওয়া হচ্ছে গ্রুপ এ দু নম্বরের প্রশ্ন একের এ লিঙ্গসূচক আদর্শ আচরণ কী কী বি লিঙ্গান্তর ও জনান্তরের দুটো পার্থক্য লেখুন সি নম্বর প্রশ্ন নারীর ক্ষমায়তনের চারটি বাধা উল্লেখ করুন ডি নম্বর প্রশ্ন লিঙ্গ অচলাধ্যাস বলতে আপনি কী বোঝেন ই নম্বর প্রশ্ন নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্য কি কী এফ নম্বর প্রশ্ন বিদ্যালয় শিক্ষায় লিঙ্গ সমতা সৃষ্টিতে এনএফসির চারটি বক্তব্য লিখুন পরবর্তী প্রশ্ন প্রাক্ষপিক দণ্ড বলতে কি বোঝেন এগুলো দু নম্বর প্রশ্ন এবার এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর লিঙ্গ শব্দটির মাধ্যমে আমরা আমাদের সমাজে নারী পুরুষের জীবনধারার একটি পরিচয় পাই যা কিনা সমাজ নির্ধারণ করে দেয় তবে এখানে লিঙ্গসূতক আদর্শ আচরণ বলতে বোঝায় কোনো একটি সমাজ ব্যবস্থায় একজন পুরুষের ও নারীর পোশাক পরিচ্ছেদ কেমন হবে কে কেমন আচরণ সম্পাদন করবে আশা আকাঙ্ক্ষা আর প্রত্যাশার পরিপ্রেক্ষিতে কার কতটুকু অধিকার থাকবে তার সঠিক নির্ধারণ এটা হচ্ছে লিঙ্গযুক্ত আদর্শ আচরণ পরবর্তী প্রশ্ন ছিল দু নম্বর প্রশ্ন লিঙ্গান্তর ও জৈনান্তরের দুটি পার্থক্য লিখুন এক লিঙ্গান্তরের ব্যক্তিবর্গ হল সেই সব ব্যক্তি যাদের মানসিক লিঙ্গবোধ জন্মগত লিঙ্গবোধ চিহ্ন থেকে ভিন্ন অন্যদিকে জৈনান্তর বলতে একটি বিশেষ প্রবণতা বোঝায় যখন সেক্স বা জৈব লিঙ্গ ব্যক্তির জেন্ডার বা সাংস্কৃতিক লিঙ্গের সঙ্গে প্রভেদ তৈরি করে দু নম্বর লিঙ্গান্তর একটি শ্রেণীগত পরিভাষা যাতে এমন ব্যক্তিদেরও যোগ করা হয় যাদের মানসিক লিঙ্গবোধ তাদের জন্মগত লিঙ্গবোধ চিহ্নের বিপরীত অন্যদিকে যৌনান্তর ব্যক্তিগণ এমন একটি যৌন পরিচয়ের অভিজ্ঞতা লাভ করেন যা ঐতিহ্যগতভাবে তাদের নির্ধারিত যৌনতার সঙ্গে স্থিতিশীল নয় এবং নিজেদেরকে এবং নিজেদেরকে স্থায়ীভাবে সেই লিঙ্গের পরিবর্তন করতে চায় সি নম্বর প্রশ্ন ছিল নারীর ক্ষমতায়নের বাধাগুলি উল্লেখ করুন এ প্রশ্নের উত্তর নারীর ক্ষমায়তনের ক্ষেত্রে যে সমস্ত বাধা লক্ষ্য করা যায় সেগুলি হলো এক পারিবারিক ক্ষেত্রে বাধাসমূহ দুই শিক্ষাক্ষেত্রে বাধাসমূহ তিন স্বাস্থ্য ক্ষেত্রে বাধাসমূহ চার অর্থনৈতিক ক্ষেত্রে বাধাসমূহ পাঁচ রাজনৈতিক ক্ষেত্রে বাধাসমূহ ছয় নিরাপত্তা সংক্রান্ত বাধাসমূহ সাত গোষ্ঠী ও সামাজিক সংস্কৃতিগত বাধা আট পিতৃতান্ত্রিক সমাজ গঠন এগুলো হলো নারী ক্ষমতায়নের বাধা পরবর্তী প্রশ্ন ছিল লিঙ্গ অচলাভ্যাস বলতে আপনি কি বোঝেন এ প্রশ্নের উত্তর প্রচলিত সমাজ ব্যবস্থায় নারী ও পুরুষের সামগ্রিক জীবনধারা যে ছকে বাধা বৈশিষ্ট্য গড়ে ওঠে সেই বৈশিষ্ট্যগুলিকে অবলম্বন করে পরিবারে ছেলে ও মেয়েরা বা পুত্র সন্তান ও কন্যা সন্তান বড় হয়ে ওঠার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়ে যায় এইভাবে পুত্র সন্তান কমে পুরুষে এবং কন্যা সন্তান কমে নারীতে পরিণত হয়ে ওঠার ছকে বাধা প্রক্রিয়াকে বা ছাঁচ নির্মাণের প্রক্রিয়াকে বলা হয় লিঙ্গ ছাঁচ নির্মাণ বা লিঙ্গ অচলাভাস পরবর্তী প্রশ্ন নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্যগুলি কি কি এ প্রশ্নের উত্তর নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্যগুলি হলো এক নারীর মুক্তির জন্য কিংবা নারী সম্মানের অধিকারের জন্য লড়াই করা দুই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম ও বৈষম্য দূর করা তিন পুরুষের সঙ্গে নারী সমান যৌগিক অধিকারের দাবি করা ও নারীর শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করা এটি হলো নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্য এফ নম্বর প্রশ্ন বিদ্যালয় শিক্ষায় লিঙ্গ সমতা সৃষ্টিতে এনএফসির চারটি বক্তব্য লেখুন এই প্রশ্নের উত্তর জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলির যথাযথ মর্যাদা দান এবং বাস্তব বাস্তবদানের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে লিঙ্গ ভাবনা গঠনের জন্য জাতীয় পাঠ্যক্রম দু হাজার দুই বিষয়গুলির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এক মেয়েরা যাতে বেশি বেশি সংখ্যায় প্রথাগত শিক্ষায় অংশগ্রহণ করতে পারে তা সুনিশ্চিত করতে পারে এমন শিক্ষা পরিচালিত করতে হবে দুই বিদ্যালয় শিক্ষায় পাঠ্যক্রম কাঠামোর মধ্যে এমনভাবে বিষয় নির্বাচনের সুযোগ থাকবে যাতে লিঙ্গ পক্ষপাতিত্ব ও লিঙ্গ বৈষম্য দূরীকরণ সম্ভব হয় তিন পাঠ্যপুস্তক প্রণয়ন পঠন পাঠন কৌশলের ক্ষেত্রে লিঙ্গ পক্ষপাতিত্ব তথা লিঙ্গ বৈষম্যকে পরিহারের সুযোগ রাখতে হবে দু নম্বরের শেষ প্রশ্ন ছিল প্যাক্ষিক দণ্ড কী এই প্রশ্নের উত্তর পাক্ষবিক দণ্ড প্রধানত ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ থেকেও ক্ষেত্রবিশেষে তা গোষ্ঠীগত পাক্ষবিক দণ্ডে প্রসার লাভ করে মনোবিজ্ঞানীদের মতে আনন্দ দুঃখ ভয় ঈর্ষা ভালোবাসা ইত্যাদির মতো তিনশো প্রক্ষোভের কথা জানা যায় এই প্রক্ষোভগুলি মানব জীবনে নানা ধরনের ক্রিয়া বা দণ্ড সৃষ্টি করে একে বলে প্রাক্ষবিক দণ্ড পাক্ষবিক দণ্ডের প্রধান উৎস হিসাবে ভয় রাগ উদ্বেগ এবং ঈর্ষা উল্লেখ করা যেতে পারে এবার গ্রুপ বি এ প্রশ্নগুলি দেখানো হচ্ছে এ প্রশ্নের উত্তর পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা হবে দু নম্বর প্রশ্ন পরিবার ও সমাজে লিঙ্গ পক্ষপাতের প্রভাবগুলি আলোচনা করুন তিন নম্বর প্রশ্ন নারী শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লিখুন চার নম্বর প্রশ্ন নারীর ক্ষমতায়নের প্রক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করুন পাঁচ নম্বর প্রশ্ন যৌন নির্যাতনের প্রতিরোধ ও প্রতিকারে আইনের নির্দেশিকা উল্লেখ করুন ছ নম্বর প্রশ্ন সমাজ পরিবর্তনে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন গ্রুপ সি মার্কস টেন প্রতিটি প্রশ্নের মান সাত নম্বর প্রশ্ন স্বাধীনতার পর থেকে বিদ্যালয় পাঠ্যক্রমের কাঠামোতে লিঙ্গবোধের নির্মাণ সম্পর্কে আলোচনা করুন এবং আট নম্বর এবং শেষ প্রশ্ন নারী চর্চা থেকে লিঙ্গ চর্চার দৃষ্টিভঙ্গি প্রধান প্রধান পরিবর্তনগুলি সংক্ষেপে আলোচনা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন